ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে, আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ। আহমদুল্লাহকে বলবেন যে তিনি এত বড় গুমটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই, এমন বুবা শয়তান, এমন বুবা শয়তান, একেবারে জাহেল। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোকা দিয়ে বোকা বানায়, বেড়া যত বড় হুজুরি হোক আহমদুল্লাহ গোনার টাইম আমরার আছে না। কোন আলিমান আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস চারটা হইও, পাঁচ নাম্বার হইও না, ফাতাহালিক তাহলে ধ্বংস হয়ে যাবা। পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে, ঠিক কি না? আমরা শিথিলপন্থীও না, আমরা কট্টরপন্থীও না, আমরা মধ্যমপন্থী। আমরা কি পন্থী? বাড়াবাড়ি করবেন, ছাড়াছাড়ি করবেন, কই থাকবেন? মাঝামাঝি। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. سبحان الله পড়েন। অনুরূপ ভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো, ঠিক কিনা? কাউরে আমরা গালিগালাজ করব না, আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব, যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে, ঠিক কি না? কারো পিছনে আমরা লাগতে চাই না, আমরা হকের বাণীকে প্রচার করব। আমাদের এই বাণীকে কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে? মাঝামাঝি থাকতে রাজি আছেন তো? এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় না। চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চড়া দিয়ে উঠেছে, এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোনো বিকল্প নাই, চিল্লায় বলো ঠিক কি না? মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নেই। মান গাশানা ফালাইসা মিন্না, হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না। মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, মদিনার বাজার অডিট করতে যে বিশ্বনবী ইসলাম দেখলেন খেজুরের বাজার, খেজুরের দোকান, খেজুরের স্তূপ পড়ে আছে, স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দিলেন, দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর। বিশ্বনবী বললেন ভিতরে ভিজা কেন? সে বলল বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমনে, উপরে নাই কেন? না নিলে আমার জীবন সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, আমার দেশ সুন্দর হবে না, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয়, চিল্লা এখন ঠিক কি না? এজন্য ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? রাজি আছেন তো? ভাগাভাগি করবেন? অর্ধেক আল্লাহর অর্ধেক আমার, এরকম করা যাবে? গোটা দুনিয়াটাই কার? এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই। এজন্য রাব্বুল আলামিন বলেন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে, আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না। আল উদুহ মানে ক্ল্যারিটি, কোনো গোজামিল নাই ইসলামে আছে না? হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে, নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না। আমাদের ইসলামে এগুলো আছে না? কোরআন শুধু আমরাই ধরতে পারবো, আপনারা পারবেন না। অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে, অন্যরা ধরতে পারবে না। তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না, এটা আলেমরা ধরবে, তোরা ধরতে পারবি না, মানবেন কথা? এই তো বাঘের বাচ্চার মতো উত্তর, দাঁড়িয়ে বলবেন কোরআন সবার, আমি আরবি বুঝি না, আমি বঙ্গানুবাদ পরে কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত করবো, চিল্লা এখন ঠিক কিনা?
বল্লিগো আন্নি ওয়ালা ওহায়া, প্রত্যেকেই প্রেরণার বাণীবাহকের কাজ করতে হবে, যতটুকু জানি পৌঁছে দেব। আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো। আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই আপনি ছড়ায় দেবেন, ঠিক কিনা? কেউ যদি বলে কোরআন পড়া যাবে না, ধরা যাবে না, এটা বোঝা পড়া আলেমদের কাজ, শুনবেন না? ক্ল্যারিটি, গোজামিল নাই, কোনো গোজামিল নাই। আমি যদি কোরআনের আয়াত ভুল করি, আমরা ধরতে পারবেন না আপনি? আপনি কোরআনের আয়াত ভুল করছেন, হুজুর ঠিক করে নেন, আমি ঠিক করে নেব, ঠিক কিনা? কোনো গোজামিল নাই। আল বুদুহ, জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই, এই ইসলামকে আমরা মানতে চাই, কতক্ষণ ভুলে গেছি, ইসলাম মানব কতক্ষণ, ইসলাম মানব কোনখানে মনে থাকবে? কথা দিলেন তো, যে দিয়ে শুরু করেছি ওইটা দিয়ে শেষ করি। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে, ধর্ম তালাশ করে, সেটা আল্লাহ গ্রহণ করবে না, লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই? আমরা জান্নাতি হতে চাই। কি হতে চাই? সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদেরকে শিখায় নাই তো। ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে, ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক কর, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয় না। সাত নাম্বার হচ্ছে দীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি আরবিতে? কি বিসমি রব্বিকাল্লাযী রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। দীনুস সালাম, এটা শান্তির ধর্ম, আওয়াজ করে বলেন দীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা বাদশাহদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে ওহী লেখক এবং চিঠি লেখক সাহাবি, বিশ্বনবী বলতেন লেখো আসলিম তাসলাম, ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠির শুরুতে থাকতো সালাম, কি থাকতো? শান্তি, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম, ঠিক কিনা? আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার, ঠিক কিনা? আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি? ভাষা শহীদদেরকে আমরা কি বলি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে, পড়েন আমিন। তাহলে ইসলাম কিসের ধর্ম? মারামারি করা যাবে? ধাক্কাধাক্কি করা যাবে? বিশৃঙ্খলা করা চলবে না?